আশ্চর্য, উপর ফ্ল্যাটটা এখনো খালি পড়ে আছে। আগে তো ছিল অফিস, অফিসটা উঠে গেল। বাড়ির মালিক নতুন রং করলো, এখনো ভাড়াটিয়ার কোনো খবর নেই। আমারই বা এত মাথা ব্যথা কেন? ভাড়াটিয়া উঠলো কি উঠলো না এই নিয়ে? আগে তো ছিল অফিস, ভাঙাচোরা আসবাবপত্র নিয়ে ট্যাম করে রেখেছিল। মনে হচ্ছে হ্যাঁ, পাশে এমন কেউ ছিল যার সাথে আমি রোজ বিকেলে গল্প করতাম। কে জানে, আবার হয়তো অফিসে ভাড়া হবে। পুরনো সব স্টিলের আলমারি পড়ে থাকবে ছাদের উপরে। রেশমি, আরে রেশমি, কি রে রেশমি, তুই এখনো ছাদ থেকে নামিসনি? কখন থেকে? কি কখন থেকে? আর ইয়ার কি মারিস না তো, জ্বরটা কখন থেকে বাদালি দেখি? ইস, বেশ জ্বর তো। ছাদে গিয়েছিলি? এনে হা কর। অল্প হা করলে চলবে নাকি বেশি করতে হবে? শোন, তোর এত ইয়ারকে আমার সত্যি ভালো লাগে না। এনে রাখলাম, 5 মিনিট পর এসে আমি দেখতে চাই তুই মেপে রেখেছিস কিনা। একটা কথা বলবো, কালকে সন্ধ্যায় রেশমির আবার জ্বর এসেছিল। কি হলো, কিছু বলছো রাজি? কি বলবো বলো, নানান রকম টেস্ট তো করানো হলো, কিছুই তো পাওয়া গেল না। কিন্তু মাঝে মাঝে কেন জ্বর আসবে? দেখো, এর একটা ব্যাখ্যা আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার কি সেটা পছন্দ হবে? আমার পছন্দ হয় না এরকম কথাই তুমি বেশি বলো, তবু শুনি। আমাদের মেয়েটা আসলে খুব ইন্ট্রোভার্ট, ও ভেতরে ভেতরে কষ্ট পায় কিন্তু সেটা প্রকাশ করে না। আর ইন্ট্রোভার্টের কারণে কিন্তু সে বিষণ্ণতা ভোগে। তাহলে কি ওর মাঝে মাঝে জ্বর আসার পেছনে এই কারণগুলোই কাজ করে? না না, আমি তা বলছি না যে এই কারণে তার জ্বর হয়, তবে যেসব কারণে জ্বর হয় তার পেছনে যে কারণগুলো আছে সেগুলোর মধ্যে এগুলো থাকতে পারে, হয়তো আমরা ধরতে পারছি না। হ্যাঁ, রিটায়ার করার পর সময় কাটানোর জন্য তোমাকে আর ভাবতে হবে না। তোর কথার মানে বুঝতে পারলাম না। মনোরোগ চিকিৎসক হিসাবে চেম্বার খুলে বসতে পারবে। অমন করে কি দেখছিস? আজ তোকে কেমন লাগছে জানিস? না, তুই এখনো বলিসনি। তোকে দেখে মনে হচ্ছে বিষণ্ণ সুন্দরী। বিষণ্ণ সুন্দরী, তুই এর আগে কি বলেছিলি তোর মনে আছে? রেশম কিভাবে হয় জানে কিনা, তুই বলেছিলি গুটি পোকা বা মথ থেকে রেশম হয়। তুই আরো বলেছিলি আমার নাম রেশমি হলেও আর রেশম মথ থেকে হলেও আমি কোনো কালেই মথ ছিলাম না, আমি ছিলাম প্রজাপতি। আনুষ্কা প্লিজ, তোর দুই হাত ধরি, তুই এরকম উল্টাপাল্টা কথা বলিস না, আমার ভালো লাগে না। বলবো না? আচ্ছা ঠিক আছে, অন্য একটা কথা বলি, তাহলে অনেক মজা পাবি শুন। বাস প্রেম হয়ে গেল? হয়ে গেল তো, কি করবি তুই? আমি আর কি করব, কিন্তু আমি খুবই অবাক হচ্ছি, ওরা কেউ কাউকে চেনে না, জানে না, কারোর সঙ্গে কথা বলেনি, কেউ কারো জীবন সম্পর্কে জানে না, তার মধ্যে প্রেম হয়ে গেল। আনুষ্কা, প্রেম কি এতই সহজ?
কাণ্ড বলে মনে হচ্ছে। সকালে কেউ নেই আর বিকালে চেয়ার টেবিল বই অ্যাশট্রে। আমি বা এখানে বোকার মতো দাঁড়িয়ে আছি কেন? কে না কে হবে, দেখে তো মনে হচ্ছে পুরুষ মানুষই হবে। বই পড়তে পড়তে ছাদে উঠে গেছে, যখন তখন ফিরে আসতে পারে। এসে যদি দেখে আমি এভাবে দাঁড়িয়ে আছি কি ভাববে? বাপরে, দেখে তো মনে হচ্ছে কিছুই খেয়াল করছে না। তো বইয়ের দিকে এরকম অপলক তাকিয়ে আছে কেন? মন খারাপ নাকি ধমক খেয়েছে? নাকি জীবনে কোনোদিন বই পড়েনি? নিজের ভিতর দেখে একদম ডুবে আছে, ইন্টেলেকচুয়াল টাইপ মনে হচ্ছে, দিন দুনিয়ার বাইরে। আশ্চর্য, আমি এসব কি করছি? হঠাৎ যদি ছেলেটা ঘুরে তাকিয়ে দেখে ফেলে আমি দাঁড়িয়ে আছি, তাহলে কি দাঁড়াবে? থাকো তুমি, আমি গেলাম। মনে তো হচ্ছে রোজ বিকালে যে ছাদে উঠি তার বারোটা বাজালে। যাবো তো ছাদে, এরপর সাদা কি হলো? রোজই তো আমি ছাদে যাই, আমি কি কখনো এভাবে সেজে বেঁধে যাই? আশ্চর্য, তোমার খুব একটা খারাপ লাগছে না? এরপরে একটা দৃশ্য আসবে দেখিস, আমরা ছোটবেলায় একসঙ্গে দেখেছিলাম। এই দৃশ্য দেখে তো ডেজি খেলার কি যে কান্না, কান্না তো থামেই না। তাই মা, এখনো থামেনি? মানে না, মানে কান্না থেমেছে কি থামেনি তাই জানতে চাচ্ছিলাম। এই তোকে আমার পাশে বসে ছবি দেখতে হবে না, যা জায়গা থেকে যা। তুমি চিন্তা করো না। কোথায় যাচ্ছিস? ছাদে? কেন, অসুবিধা আছে? না, যা, তুই খুব সুন্দর লাগছে, শাড়ি পরেছিস তো। থ্যাংক ইউ। সিন সিন Thank you.
বই পড়ুয়া। ভাব দেখে তো মনে হচ্ছে বই পড়ে শেষ করতে পারলে সিদ্ধি লাভ করবে। একটা ঢিল ছুঁড়ে দেব না কি সব ভেসবে, প্রমাণ তো করতে পারবে না আমি ঢিল ছুঁড়েছি। দেখ বেশ ভালোই ঝামেলা হয়েছে তো। আরে এরকম করে পাশের ছাদে কেউ একজন বসে থাকলে নিজের ছাদে ইচ্ছা মতো হাঁটা যায় নাকি? জিজ্ঞেস করব কি করছেন উনি, জিজ্ঞেস করি। এই যে ইন্টেলেকচুয়াল ভাই, কি পড়ছেন? এক্সকিউজ মি, ভালোই টাইম পাস করার উপলক্ষ পেয়েছে। আচ্ছা লোকটা যদি টের পায় তাহলে কি লজ্জার একটা ব্যাপার হবে। খুব সুন্দর লাগছে, তোর মনে আছে আমি দিয়েছিলাম লাস্ট জন্মদিনে? ঠিকই মনে আছে। এবার কি নিবি তাই বল। জন্মদিন আসুক, ডায়মন্ড নিবি? তোর মাকে বলবি না কিন্তু? হ্যাঁ না না, ওটা আমাদের মধ্যে কথা, ওর তো শুনতে হবে না। এই যে তুমি অফিস থেকে ফিরে হাত মুখ না ধুয়ে কাপড় চোপড় না ছেড়ে চা খাও, এটা আমার খুবই অপছন্দ। সেটা আমি জানি, কিন্তু আমার মেয়ে যখন নিজে হাতে আমাকে চাটা দিয়ে যায় আমি তো রিফিউজ করতে পারি না, তাই না? আমার আরও অনেক কিছুই তোমার অপছন্দ, সেটাও আমি জানি। হ্যাঁ প্রায় সব কিছু তোমার অপছন্দ, এতদিনে তো তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তুমি তো জানো আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিছুই মনে রাখতে পারি না। এই রেশমির কি আসলে জ্বর এসেছিল? ও তো বললো যে আসেনি। আচ্ছা মেয়েটা যে মাঝে মাঝে জ্বর হয় এ ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা আছে? কথাটা কি তুমি ঠিক বললে, নানান ব্যস্ততার মধ্যে হয়তো সব কিছু বিস্তারিত আমি জানতে পারি না, কিন্তু অনেকগুলো টেস্ট তো আমি করিয়েছি, মেলা জায়গাতে করিয়েছি, দরকার হলে আরও করাবো, অসুবিধা কি? কিন্তু কেন মাঝে মাঝে জ্বরটা হবে সেটা আমাদের জানতে হবে না? কেন জ্বরটা আসে সে ব্যাখ্যা আমি তোমাকে দিতে যাবো না, কিন্তু কথা হচ্ছে যে প্রয়োজন হলে আমি আরও বিভিন্ন রকম টেস্ট করাবো, তারপরেও যদি কিছু না পাই তাহলে বিদেশে নিয়ে চলে যাবো, সেখানে টেস্ট করাবো, কি বলো তুমি? আর এত সিরিয়াস কেন, একটু হাসো না, মেয়ে চা দিয়েছে আমি একটু খাচ্ছি। তুই আমার উপর রাগ করে আছিস? দেখ অনুষ্কা, এত ছোটখাটো ব্যাপারে আমি কখনো রাগ করি না। আহা বাবা, আমি অবশ্য স্বীকার করছি যে তোর নামটা আমার বলা উচিত হয়নি, আমি এভাবে বলতে পারতাম যে আমাকে একজন বলেছে। দরকার হলে তুই এখন যা, এই রাতেই যা, গিয়ে আমার কথা বল। আমার কথা হচ্ছে ওর সঙ্গে যে ছেলেটার সম্পর্ক, সে সম্পর্ক আর যাই কিছু হোক এটাকে প্রেম বলে না, এভাবে প্রেম হয় না অনুষ্কা। সে যদি আমার কাছে জানতে চায় প্রেম, তাহলে আমি কি বলবো? তোর যা মন চায় তাই বল, আমি এখন রাখবো। এই তুই রাখবি এখন? আমার মনটা ভালো নেই। কি হয়েছে তোর? তেমন কিছু না, পরে বলবো, রাখি। হ্যাঁ thank you.
ছাড়া বোধহয় তুমি কিছুই জানো না। আচ্ছা এই দুদিন কোথায় ছিলে? বইটা কি ফরাসি ভাষায় লেখা? আমি আবার ফরাসি ভাষায় লেখা বই পড়তে পারি না। বিষয়টা কি বইটার? থাক বলতে হবে না, সম্ভবত তুমি কথা বলতে জানো না, আর যে কথা বলতে জানো না তার কাছে উত্তর আশা করে লাভ নেই। পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। ওকে বুঝতে পেরেছে যে পেছন ফিরলে ওর সাথে চোখাচোখি হবে। কিছুই তো নেই বাবা, এবার ডাক্তার কিন্তু অনেকগুলো নতুন রিপোর্ট করতে বলেছিল। কিন্তু রিপোর্ট তো সেই একই। এবার তো আমরা টেস্টগুলো অন্য ল্যাবরেটরি থেকে করেছিলাম, তাই না? তাহলে কি সব প্যাথোলজিস্টই ভুল করেছে? আমি কিছুই বুঝতে চাই না। তুমি ওকে একবার বিদেশ নেওয়ার ব্যবস্থা করো। শোনো রোজি, সেটা তো আমি করতেই পারি। আমার মনে হয় কি বাবা, ওকে কোনো একটা নির্জন দ্বীপে পাঠিয়ে দিলে ভালো হয়। ও নিজেই সেদিন বলছিল সে একটা নির্জন দ্বীপে একাকী থাকবে, একটা দোলনা বানাবে, দোলনায় দোল খাবে আর গান গাইবে। ফয়সাল, তুই দেখি তোর বাবার মতোই কথা বলতে শুরু করেছিস। ওর এসব কথার সঙ্গে ঘন ঘন জ্বর হওয়ার কি সম্পর্ক? ওর মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার আছে মা, মাঝে মাঝে মনে হয় ও নিজের থেকে অসুস্থ হতে চায়। এখন তো মনে হচ্ছে তুই নিজেই অসুস্থ। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাস দেড়েক পরে আমি কদিন ছুটি নেব। ফয়সাল তুইও ছুটি নে, আমরা চারজনে মিলে একসঙ্গে দেশের বাইরে যাবো বেড়াতে। সেখানে গিয়ে রেশমের টেস্টগুলো করিয়ে যদি দেখি যে কিছুই নেই, তাহলে বেশ কিছুদিন ঘুরে তারপর ফিরে আসবো, কি বলো রোজি? কেন, কোন কৌতূহলে আমি ছাদের ওই পাশে চলে গিয়েছিলাম এখন আর বলতে পারবো না। হঠাৎ যখন খেয়াল হলো ছাদের এই পাশে এভাবে দাঁড়িয়ে আছে কেন, আমি সরে আসতে নিলাম, আমি সরে আসতে নিলাম আর তখনই ছেলেটা ফিরে তাকালো। আমি শব্দ করিনি কোনো, আমার উপস্থিতি তার জানার কথা নয়, তবু সে কেন পেছনে ফিরে তাকালো? আমি মুহূর্তের মধ্যে ভীষণ চমকে গেলাম, লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। কোনো মানুষের মুখ এত উদাসীন, এত নিরাসক্ত হতে পারে? আর কারো উদাসীনতা ও নিরাসক্তির এত ক্ষমতা তাও আমার জানা ছিল না। আমার পা যেন মেঝের সঙ্গে আটকে গেল, তারপরে চোখ ফিরিয়ে নিল, নইলে আমি বোধ হয় মেঝের সঙ্গে আরও আটকে যেতাম। ছেলেটা চোখ সরালো আর আমিও একটু একটু করে পেছনে সরতে আরম্ভ করলাম। আমার মনে হলো এরপর আমার কি করা উচিত তা আমার জানা নেই। দেখি এই বয়সে তোর এত ঘন ঘন জ্বর আসছে কেন? আমার কাছে অবশ্যই একটা ব্যাখ্যা আছে, তোর পছন্দ হবে কিনা জানি না। পছন্দ অপছন্দ পরে আগে শুনে দেখি। আমার মনে হয় আমার গায়ে ভালুকের রক্ত আছে। কথাই বলে না ভালুক জ্বর। আচ্ছা সব জ্বরটা বাদ দে, তোর কথা বল। কে রে? রেশমি, ওই ছেলেটা কে? দেখেই তো বুঝতে পারছিস পাশে পাশে থাকে। তুই তো ওর কথা আমাকে আগে বলিসনি, এর কথা কি বলবো? আজ বিকেলে আনুষ্কা হঠাৎ করে যেন ব্যাপারটা ধরিয়ে দিয়ে গেল। কখনো এমন সত্যি হয় যে খুব সাধারণ ব্যাপার কিন্তু নিজে ব্যাপারটা বোঝা যায় না। যখন অন্য একজন কেউ বলে তখন মনে হয় আরে তাই তো, আজকের ব্যাপারটা ঠিক সেরকম। তোমার অহংকারটা কিসের এটা আমার খুব জানতে ইচ্ছে করছে। তবে আপাত দৃষ্টিতে যা দেখছি
আনুষ্কাও যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল তা হচ্ছে তুমি অহংকারী, চারপাশে সবকিছু তুমি যেন তুচ্ছ তাচ্ছিল্য করো। এত রাত জেগে কি করছো? ঘুমিয়ে পড়ো। বুঝলাম তো তুমি মহাপণ্ডিত, জগৎ সংসারের তুচ্ছ ব্যাপারের চেয়ে তোমার বই অনেক মূল্যবান। আচ্ছা অসুবিধা নেই, আমার একটাই প্রশ্ন, সেদিন আমার দিকে তাকিয়ে হেসেছিলে কেন? এখন তো কোনো কথাই তোমার কানে যাবে না, কারণ সুপার গ্লু দিয়ে চোখ দুটো আটকে রেখেছো বইয়ের পাতায়। দার্শনিক। আচ্ছা ইয়ে নাম কি তোমার? সক্রেটিসের ছোটো ভাই বলে ডাকবো নাকি? ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না। আরেকটা কথার উত্তর জানতে যাচ্ছি, তুমি কি ঘরে থাকলে এরকম উদাসীন থাকো, নাকি সব উদাসীনতা একবারে সঙ্গে করে ছাদে নিয়ে আসো? এখন মনে হচ্ছে হয় তুমি কথা বলতে জানো না, আর না হয় কানে শুনো না। অন্তত একটা প্রশ্নের জবাব পাওয়া যেত। চক্তসব সব প্রশ্ন যদি তোমার অর্থহীন হয় কি উত্তর দেব? আমার সব কথাই অর্থহীন? আমার কাছে তো তাই মনে হলো। আর এত কথা বলো কেন বলো তো, এত কথা কেন বলো? এই যে আপনার সাথে আমার কথা আছে, শুনতে পাচ্ছেন? আপনার চোখ দেখতে পাচ্ছি না, যদিও চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব উদাস। তা যতই উদাস হন আমার প্রশ্নের জবাব চাই। আমাকে প্রশ্ন না করে আমার কাছ থেকে জবাব চাচ্ছে না? মানে কাল আপনি আমাকে অপমান করেননি, বলেননি আমি এত এত কথা বলি? আপনি কি এখনো বেশি কথা বলছেন না? কাল প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে তো এত কথা বলতে হতো না। বাড়িতে ওঠার সময় বাড়ি এলে কিন্তু বলেনি, পাশের ছাদে মেয়েটার সব প্রশ্নের উত্তর দিতে হবে। বাহ, আপনি এরকম কথা বলতে পারেন? না পড়া কি হলো? না মানে আমার কাছে মনে হয়েছে আপনি বই ছাড়া আর কিছুই বোঝেন না। হ্যাঁ, বই আমার সব, এগুলো ছাড়া আমি কিছু বুঝি না। আচ্ছা আপনার রাগটা কি একটু কমেছে? কেন আপনার কাছে মনে হলো? এই যে আপনি আমাকে আপনি আপনি করে বলছেন। সে তো আপনি আমাকে আপনি করে বলছেন। ও সরি, তাহলে তুমি করে বলি, একটা অনুরোধ করব শুনবে? কি? আমি যদি এখন একটু পড়তে আরম্ভ করি তুমি রাগ করবে? থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা, তুমি সারাক্ষণ ডায়েরিতে কি লেখো? কেন, সেটা কি খুব জরুরি? না জরুরি না। তোমার ডায়েরিতে কি লেখো দেখি তো, ডায়েরিতে কি দেওয়া যাবে? দেখবে দাঁড়ো। ধরতে পারবে? ঠিক আছে ধরো।
আরে 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 কি করছো? সৌন্দর্য ব্যাপারটা আমার মাথার ভেতর যে ঢুকেছে তার পেছনে কারণ আছে। ওর সঙ্গে এর মধ্যে আমার আরও 3 দিন কথা হয়েছে। একদিন জিজ্ঞেস করলাম, তুমি যে ফরাসি ভাষায় লেখা বইটা পড়ছো তার বিষয়বস্তু কী? বলল, নন্দনতত্ত্বের উপর লেখা একটা বই। আমি জিজ্ঞেস করলাম, এই বইয়ে কী লেখা আছে, সুন্দর বলতে কী বোঝায়? উত্তর না দিয়ে ও আমার দিকে একবার তাকালো। উত্তর না দিয়ে আবার ভাবতে আরম্ভ করল। আমি বললাম, যতই বই পড়ো তুমি বলতে পারবে না, আমি পারব। শুনবে? আমার ধারণা সৌন্দর্য একটা উপলব্ধি, সৌন্দর্যকে অনুভব করা যায়, কিন্তু সে কীরকম তা বলে বোঝানো যায় না। আর এই উপলব্ধিও আবার এক একজনের কাছে এক এক রকম। আমার কথা শুনে সক্রেটিসের ছোট ভাই খুব অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকল। বলেছিলাম সৌন্দর্য ব্যাপারটা মাথায় ঢোকার পেছনে কারণ আছে। এতক্ষণ যা বললাম এটা ছিল প্রথম কারণ। তাহলে দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা তো বলবো না, কখনো না। নাকি বলবো? আচ্ছা বলি না হয়। কোনো মানুষের তাকানো যে এত সুন্দর হতে পারে তা আমার কখনো জানা ছিল না। আজ খুব বাড়াবাড়ি করছি, আমি যে পাশের ছাদে বসে আছি একটু খেয়াল করবে না? কি আর করা, ওর দোষী ওর কপালে বকুনি আছে। তোমার সমস্যাটা কি? আজকে কথা বলবে না বলে ঠিক করেছো? আরে খুবই অপমানজনক আচরণ করলে। থাক থাক, তাকাতে হবে না, কথাও বলতে হবে না, বলো না কথা। এগারোটার সময় টিউটোরিয়াল, একটাও রিক্সা পাচ্ছি না। এভাবে বিপদে পড়ার মানে হয়? কেউ যদি একজন রিক্সা ধরে দিত। ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এক্সকিউজ মি, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি। কাল বিকেলে তুমি আমাকে অপমান করেছো। আচ্ছা আচ্ছা, তুমি তো জানোই আমি কি রকম। তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না? আরে একবার তো তাকাবে। তুমি দেখেছো না আমি কি রকম ব্যস্ত ছিলাম। না দেখিনি, আমার ভীষণ মন খারাপ হয়েছে। সরি, এক্সকিউজ মি, সরি, আর কখনো হবে না। আচ্ছা আমি যাই, 2 সপ্তাহ যে ট্রেন মিস করেছি। একদিন মিস করলে কিচ্ছু হবে না। কেন? আমার জন্য চল। হ্যাঁ, ছাদ তো আমাদের বাড়িতেও আছে, কিন্তু সে শুধু ছাদই, সেই ছাদে আর কিছু নেই। তোর হাসি শুনে কি মনে হচ্ছে জানিস?
তোর চিত্তে কত সুখ। না রে আনুষ্কা, এটা নিছক সুখ বলা উচিত হবে না। এটা এমন একটা অনুভূতি যা বলে বোঝানো যাবে না। বাবা, তোর অবস্থা তো দেখছি খুবই সঙ্গী। আবার বলতে পারিস আমার অবস্থা খুবই রঙিন। ছেলেটাকে তো আমি দেখেছি সেই বিকালে। একটা সত্যি কথা বলবি আনুষ্কা, ছেলেটাকে তোর কেমন লেগেছে? কেমন লেগেছে? আমার মনে হয় কি রেশমি, তোর সাথে ছেলেটার অনেক মিল আছে। কিরকম? ধর তোকে তো আমি আগেও বলেছি, তুই অনেকটা অন্যরকম। ভরা আড্ডা তুই হঠাৎ আনমনা হয়ে যাস, আর আড্ডা থাকিস না, মনে হয় অন্য জগতে চলে যাস। হ্যাঁ তো, ছেলেটার মধ্যে একটা স্বপ্ন স্বপ্ন ব্যাপার আছে। এই আমার সাথে পরিচয় করিয়ে দিবি না? কেন দেব না, আরেকদিন পরিচয় করিয়ে দিব। রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। আজ তোমাকে একটু অন্যরকম লাগছে, হাতে বই নেই, খাতা নেই, পেন্সিল নেই, মানাচ্ছে বলো। আজ আমার কিছুই ভালো লাগছে না। জ্বর না হয় আমার হয়েছে, তোমার আবার কি হলো? জ্বর কত? বাদ দাও, এরকম জ্বর আমার প্রায়ই হয়। আমি একটা কাজ করেছি, আমার এক বান্ধবীকে তোমার কথা বলেছি। আমার কথা কেন বলেছো? বাবা, খুব দেখে আগ্রহ আছে? বারে আগ্রহ থাকবে না। তোমাকে দেখে মনে হয় না তোমার আগ্রহ বলে কোনো কিছু আছে। না সত্যি তোমার কোনো আগ্রহ নেই, নাহলে এতদিনেও তুমি আমার নাম পর্যন্ত জানতে চাওনি। জানতে চাইতে হবে কেন, আমি তো তোমার নাম জানি। আমার নাম জানো কিভাবে? যেভাবেই হোক জানি। আশ্চর্য, তোমার নাম কি? বলবো না। তুমি আমার নাম জানো আর তোমার নাম বলবে না? না জানাবো না, আমার নাম তোমাকে আন্দাজ করে নিতে হবে। এই তো কঠিন সমস্যা ফেললে, নাম কখনো আন্দাজ করা যায় নাকি? খুব যায়, আর যদি নাই যায় নাম তো দেয়া যায়। তুমি কি সত্যি সত্যি চাচ্ছ তোমার কোনো নাম দিই? বলবো না, আমি কি চাচ্ছি না চাচ্ছি সেটা তোমাকে বুঝে নিতে হবে। বেশ ভালো, আমি তোমার নাম একটা ঠিক করেছি, কিন্তু একটু ভেবে বলতে হবে। এরপর থেকে তোমাকে ওই নামই ডাকবো, ঠিক আছে? ঘড়ি দেখে কোনো লাভ নেই, মেয়েদের তৈরি হতে একটু বেশি সময় লাগে। কত বেশি লাগে? শুরু তো করেছো গতকালকে। আগামীকাল শেষ হবে, অপেক্ষা করো। রেশমিকে জিজ্ঞেস করেছিলে আরেকবার, যাবে কি যাবে না? আরো তিনবার জিজ্ঞেস করেছি, প্রতিবারই বলেছে যাবে না। আগে তো এরকম করতো না, মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে। তুমি এত সহজে বুঝবে না যে বদলে যাচ্ছে। ও অনেকটা বদলেছে, কেমন যেন আলাভোলা মনে হয়, কখনো কখনো মনে হয় খুব গভীর চিন্তায় মগ্ন। সেদিন রাত্রে আমি ফিরছিলাম, ও বারান্দায় বসেছিল, আমাকে লক্ষ্যই করলো না, মনে হলো যেন অন্য জগতের বাসিন্দা। অথচ অন্য সময় হলে তোমাকে দেখে একেবারে লাফিয়ে উঠত। ও তুমি, আমার এত সুন্দর ফটোটা তুমি নষ্ট করে দিলে। তুমি না একটা ছেলে মানুষ হয়েছো। আর বন্ধ করো না, লাগছে বাবা, বন্ধ করো, বন্ধ করো, করো না। আর বাবা হয়েছে তো বাবা, বন্ধ করো না, বন্ধ, প্লিজ বন্ধ করো। রেশমি শুয়ে পড়।
ভাইয়ের কাছে কেন টাকা চাইলাম? কিন্তু যে উপলক্ষে টাকাগুলো খরচ হবে সেই টাকা শুধু নিজের টাকা খরচ করাই মানায়, কিন্তু শেষ পর্যন্ত হবে তো ব্যাপারটা? ও যাবে তো আমার সঙ্গে? যাবে না মানে? অবশ্যই যাবে। আমি যাকে দেবো সে তোমার মতনই লম্বা, সেও ফতুয়া আর পাঞ্জাবি পরে। তুমি আমার উপর এটা চাপিয়ে দিলে না? জলদি নিতে পছন্দ করো তুমি না? সুন্দর একটা কালার, আমি যেটা পছন্দ করলাম সেটা ভালো না যাচ্ছে তাই? খুবই ভালো, ইউ হ্যাভ ভেরি গুড টেস্ট। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না তুমি আমাকে এখানে কেন আনলে পছন্দ করবে। এত প্রশ্ন করছো কেন? এটা তো আমি একটা ছেলেকে দেবো নাকি? ছেলেদের জিনিস ছেলেদের পছন্দ করা ভালো না? কিন্তু কাকে দেবে সেটা তো বলছো, জানাটা কি খুব দরকার? না ঠিক তা না। তারা তো কথা বসে গেল, তো কি করবো? চুপ করে বসে থাকো, আর যদি খুব ইচ্ছে করে আমার দিকে তাকিয়ে থাকতে পারো, আমি মাইন্ড করবো না। আপনি কি সৌম্যর মা? সৌম্য? ও, তুমি বাবুর কথা বলছো? ওর নাম যে সৌম্য, ও কি তোমাকে বলেছে? না, মানে হ্যাঁ। ও কোথায়? ও কি তোমার সঙ্গে গল্প করতো? জি। কথা হয়েছে? এই সামান্য। বলো কি, এমন তো হওয়ার কথা নয়। ও তো আমি ছাড়া এবাড়ির কারোর সঙ্গে ভুলেও কথা বলে না, এমনকি বাড়ির বাইরে যায় না, কারোর সঙ্গে মিশেও না। কথা বলে না, বাইরে যায় না,
তাহলে? ও বুঝতে পেরেছি, তুমি হয়তো ওকে ভুল বুঝেছো, ঠিক বুঝতে পারোনি। আসলে ওর একটা সমস্যা আছে, সমস্যা বললে ভুল হবে, গুরুতর সমস্যা, মানসিক সমস্যা। অতিরিক্ত পড়াশোনা, সে ছোটবেলা থেকে হাজার হাজার বই পড়তে পড়তে কখন যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল আমরা কেউ বুঝতে পারিনি, আর যখন বুঝতে পারলাম তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। ইদানিংকালে ওর সমস্যাটা অনেকটা বেড়ে গেছে, ক্লিনিকে আছে, সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্টের হেড ডক্টর আবির খান বলেছেন শেষ চিকিৎসা হিসেবে ওকে পাবনা হাসপাতালে যেতে হবে। এই যা, তোমার সঙ্গে তো দাঁড়িয়ে কথা বলছি, এসো না মা। বাইরে যায় না, কারোর সঙ্গে মিশেও না, মানসিক সমস্যা, ওর সমস্যাটা অনেকটা বেড়ে গেছে, ওকে পাবনা হাসপাতালে যেতে হবে। রেশমি দেখা তো মানিয়েছে কিনা? কি মানিয়েছে? ওর নাম আমি কি করে জানি, কাউকে কোনোদিন বলবো না।